আগে দিন পথ চলতো না, আম্মুর কষ্ট হতো টাকা পয়সা দিতে অনেক। যেখানে আমার ভর্তি হতো আসে, সেখানে আমার আম্মুর ভর্তি হওয়ার টাকাটাও ছিল না। যে লোকটা তোমার পাশে দাঁড়িয়েছে, তোমাকে যে প্রত্যেক মাসে খরচা পাঠায়, তা অনেক ভালো হচ্ছে না? হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন কোনো চিন্তা নাই? না, এখন কোনো চিন্তা নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসায় চারজন এতিমকে ভর্তি করেছি, এবং আমাদের মাধ্যমেই মহৎ মানুষদের অর্থ নিয়ে আসি আমি, তাদের অর্থ দিয়ে এই বাচ্চাগুলো পড়ালেখা করতেছে। তো আজ আমার হাতে অবশিষ্ট ছিল মার্জিয়ার জন্য 2 মাসের টাকা অবশিষ্ট ছিল আমার হাতে। আপনারা জানেন যে সিরাজগঞ্জের মেয়ে আপু কানাডা প্রবাসী, মার্জিয়ার দায়িত্ব নেন, মার্জিয়ার পড়ালেখার যাবতীয় খরচা আপু বহন করেন। ভাই মার্জিয়ার দেখুন তো, আমরা এপ্রিল পর্যন্ত টাকা দিয়ে গেছিলাম মনে হয়। হ্যাঁ, এপ্রিল পর্যন্ত দেওয়া আছে, মে আর জুন। মে জুন, আচ্ছা, নতুন বছর শুরু হয়েছে। হ্যাঁ, এপ্রিলের গত পুরাতন খাতায় দেওয়া আছে, নতুন খাতা মে জুন বাকি। আচ্ছা আচ্ছা, মাস মে আর সামনে মাস জুন। তা মে জুন তাহলে কয়টা খরচ ইয়া করেন, জমা করেন? 2600 টাকা। হ্যাঁ, মার্জিয়ার আর একটা ছোটো বোন আছে, তাকে ভর্তি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত কেউ দায়িত্ব নেয় নাই মেয়েটার। কেউ যদি চান যে মার্জিয়ার ছোট বোন নাম যেন কি, মুনিয়ার খরচা কেউ বহন করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসলে এই বাচ্চাগুলো যখন মানে বাবাহারা বাচ্চাগুলো টাকার অভাবে পড়ালেখা করতে পারে না, একটা খাতা কলম কিনতে পারে না, অনাদরে অবহেলায় থাকে, কোনো একজন মহৎ হৃদয়ের মানুষ যখন এদের পাশে দাঁড়ায়, তখন এই বাচ্চাগুলো প্রাণ ফিরে পায়, এরা পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি হয়, নিশ্চিন্তায় পড়তে পারে যে আমাদের খরচার এখন কোনো চিন্তা নেই। তো আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, ইনশাল্লাহ চেষ্টা করবেন এই সকল অসহায় বাচ্চার পাশে দাঁড়াতে। আর ভাই, গত ভিডিওতে আমরা ইয়া করছিলাম, আপনার মাদ্রাসার কিতাবের কথা বলছিলাম, কেউ কি পাশে দাঁড়িয়েছিল কেউ? হ্যাঁ, 2 জন টাকা দিয়েছিল কিতাবের টাকা, তাদের টাকা দিয়ে আমরা কিতাব ক্রয় করেছি। এই যে এই কিতাবগুলো আমরা ক্রয় করেছি, দাওরা হাদিসের কিতাবগুলো, এগুলো এবার নিচেরগুলো উপরে, এবার নিচেরগুলো কিতাব 2 সেট কিতাব পাইছেন? 2 সেট কিতাব পাইয়েছি, আরও কয়েকজন দিয়েছে, সব মিলিয়ে 4 সেট কিতাব আছে। এটা দাওরা হাদিসের কিতাব আর কি, সিয়াসত্তার কিতাবগুলো। তাহলে হচ্ছে মে আর জুনের খরচা? হ্যাঁ, 3600 টাকা। তাহলে আমি পাবো 400 টাকা না? 1 2 3 4। আচ্ছা, তাহলে এখন বাকি রইল হচ্ছে সুমাইয়া, আলপনা, মুনিয়া, 3 জনের বাকি রইল। হ্যাঁ, আমি ইনশাল্লাহ ম্যানেজ করতে পারলে এসে দিয়ে যাবো। হ্যাঁ, আর নজরুল ভাই যে কানাডা প্রবাসী, সুমাইয়া এবং আলপনা দুজনের দায়িত্ব নেওয়া আর কি, তুমি টাকা পাঠালে ইনশাআল্লাহ আমি দিয়ে যাবো। এখন শুধু হচ্ছে বাকি আছে যে মুনিয়া, ইনশাআল্লাহ ম্যানেজ হয়ে যাবে, মুনিয়ার জন্য ম্যানেজ হয়ে যাবে। কেউ যদি চান, একটা এতিম বাচ্চা আছে, মার্জিয়ারি ছোট বোন মুনিয়া, কোন কাছে পড়তেছে? টুতে, ছোট আর কি। যাই হোক, তো মুনিয়ার পাশে যদি কেউ দাঁড়াতে চান, মুনিয়ার খরচা যদি কেউ বহন করতে চান, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা দিলাম 1300 টাকা। হ্যাঁ, তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এখন পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন বলেন তো? আগের থেকে একটু ভালো। যেমন কেমন ভালো আছেন, আমরা পাশে আসার পরে কেমন ভালো আছেন বলেন তো? আগের থেকে আমি একটু ভালো হয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করছি যেন আরও ভালো হয়। না, বলতেছি যে আগের দিনগুলো যেমন আপনার পড়ালেখার খরচা ছিল না, বই খাতার খরচা ছিল না, যেদিন আপনি ভর্তি হবেন টাকা ছিল না, এখন আপনি ভালো আছেন না সেটাই? আগে কেমন ছিলেন? আগে দিন পাত চলতো না, আম্মুর কষ্ট হতো টাকা পয়সা দিতে অনেক অনেক কষ্ট হতো। যেখানে আমার ভর্তি হতো আসে, সেখানে আমার আম্মুর ভর্তি হওয়ার টাকাটাও ছিল না। এখন তাহলে যে লোকটা তোমার পাশে দাঁড়িয়েছে, তোমাকে যে প্রত্যেক মাসে খরচা পাঠায়, তা অনেক ভালো হচ্ছে না? হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন কোনো চিন্তা নাই? না, এখন কোনো চিন্তা নেই। আচ্ছা, আপনার জন্য অনেক দোয়া করি, আপনাকে পড়াচ্ছেন, অনেকটা মনে আশা আছে, আমার একটা মনে আশা আছে, যেটা মনে আশাটা যেন পূরণ করতে পারি। আমিন। আর যে মানুষটার টাকা নিয়ে আসি, সিরাজগঞ্জের মেয়ে কানাডা প্রবাসী, ওই আপুর জন্য দোয়া করবেন, খাবার জন্য দোয়া। আচ্ছা, আর ইনশাল্লাহ এখন জান তাহলে, আর আমি ম্যানেজ করতে পারলে ইনশাল্লাহ মুনিয়ার টাকা আর হচ্ছে বাকি 3 জনের টাকা ইনশাল্লাহ দিয়ে যাবো। এই যে এই 400 টাকা হাতে রাখো, এটা দিয়ে হাত খরচ করো। হ্যাঁ, কিসে পড়েন আপনি? ক্লাস 4। জান আপনি জান, তাহলে হচ্ছে আমরা হচ্ছে বাকি 3 জনের টাকা ম্যানেজ করতে পারলে দিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখে এই কৃত্রিম অসহায় বাচ্চা পড়ালেখা করবে, অনেক দরিদ্র বাচ্চা পড়ালেখা করবে, এনাদের জন্য কিতাব কিতাবের ম্যানেজ করেছেন, মন থেকে কৃতজ্ঞতা জানাই। আর এই মাদ্রাসাটার হালা তো মানে খুব বেশি ভালো না, আমি এর পূর্বে ভিডিওতে বলেছিলাম, হুজুরদের বেশ কিছু টাকা ঋণ আছে, চাউলের দোকানে আরও কিছু দোকান। ভাই, ঋণ পানের কী অবস্থা এখন বলেন তো দেখি? ঋণ পান এবছর আছে, এখনও প্রায় 2 লাখ টাকা সেদিনকে আমরা আয় ব্যয় হিসাব দিয়েছি গত শুক্রবারে, সেখানে 2 লাখ 14 হাজার টাকা এখনও ঋণ আমরা আছি। তো ইনশাআল্লাহ আশা করি
ঋণ পান আস্তে আস্তে শোধ হয়ে যাবে। যেগুলো আল্লাহ তাআলা কোনো বান্দা থাকে যে কিছু ঋণ পান শোধ করার জন্য সহযোগিতা করবেন, তাই ইনশাল্লাহ করলে কৃতজ্ঞতা থাকবো আমরা। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।